कीजिए एमवी ब्लॉग को और बेल आइकन को क्लिक कीजिए सबसे पहले वीडियो देखने। वेलकम बैक टू माय यूट्यूब चैनल एमवी ब्लॉग। तो आज के हमरा आवार बेरी के जी अनेक दिन पर संडे राइड এর জন্য। तो এই যে এই মুহূর্তে এখন আছি আমরা মেজা মেজা পৌঁছে গেছি। গোপ্রো অন করতে ভুলেই গেছি, এতটাই রাইডের এনজয় আমরা পুরো হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাইথন। আগে আছে কিষণ ভাই, পেছনে আছে আমাদের বিশু। তো যাই হোক, কোথাও একটা দাঁড়িয়ে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি। এই হলো মেজা ব্রিজ যেটা আমরা ক্রস করলাম জাস্ট। চলুন, যেতে যেতে অনেক কথা হবে, অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার যুক্ত হতে পারলাম। সকাল ভিউয়ার, আজকে আমরা এসে পৌঁছেছি। এখন আমরা দাঁড়িয়েছি রানীগঞ্জের ঠিক আগে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাইথন, সঙ্গে বিশু আর কিষণ, ওইদিকে বাপ্পা আছে। তো যাই হোক, অনেক জানাই স্বাধীনতার শুভেচ্ছা অবশ্যই দিবসের। একদম, সকলে আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। তো চলুন, রাস্তায় যেতে যেতে মোটরবগির মোড়ে আপনাদের সঙ্গে কথা বলি। অনেকখানি পথ এসে পৌঁছেছি, মোটামুটি অনেকক্ষণ আগে আমি দেখেছিলাম 20 কিলোমিটার, এখন হয়তো 5-7 কিলোমিটার হবে। যাই হোক, অসাধারণ এই রোড। NH60 চালানোর একটা ফিল আলাদা আছে, খুব সতর্কভাবে চালাতে হয়, কারণ এখানে আপনার কাছে যত বেশি পাওয়ার তত বেশি আপনার কাছে দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, চলুন, অনেক রাস্তা দেখালাম, এরপরে আপনাদেরকে সোজা মাইথন যেয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আগে আমাদের দুটো বাইক, এই যে বিশু, এই যে বাপ্পা, কিষণের সঙ্গে পিলি এনেছে, কিষণ বাইক চালাচ্ছে। লিটারালি দারুণ লাগছে আজ। ফাইনালি আমরা এসে পৌঁছেছি, যেটার জন্য আমাদের আজ রওনা, আমাদের গন্তব্যস্থল মাইথন ড্যাম। খুব ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছে জায়গাটা, আর কুয়াশা আচ্ছন্ন ব্যাপার। জানি না ক্যামেরা কতটা ডিটেক্ট করতে পারছে, বাট একটা অসাধারণ ভিউ। তো যাই হোক, কোথাও একটা দাঁড়াবো, সামান্য কিছু খাবো। খুব অল্প টাইমের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি, ম্যাক্স 2 ঘন্টার মতো লেগেছে, ঠিকই আছে, খারাপ নয়। আমরা এখন এসে পৌঁছে গেছি মাইথন, যেটা ড্যাম, এটা হচ্ছে নৌকা বিহার। নৌকো লাগানো আছে, আমার তো জলে প্রচুর ভয় লাগে, তাই আমি জলে নামার সাহস করছি না। তাহলে কিষণ ভাই, কেমন জায়গাটা? অসাধারণ, অসাধারণ। অনেকদিন পর রাইড হলো, কেমন লাগলো? খুবই ভালো লাগছে আজকে, মানে আপনার দিবসের দিনে সকাল সকাল আজকে আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি মাইথনের উদ্দেশ্যে। রাস্তায় অনেক দেখলাম ফ্ল্যাগ হোস্টিং, প্যারেড, খুব ভালো লাগলো, আনন্দ পেলাম। আশা করি আপনারাও সবাই সকালে উঠে সেই উপভোগ করেছেন। যাই হোক, এরপরে আপনার ভিউ এখানে দেখাচ্ছি, এটা অসাধারণ দৃশ্য, বাট ফোনের ক্যামেরা বা মোবাইল বা DSLR কিছুই এটা ডিটেক্ট করতে পারবে না নিজের চোখে না দেখলে। তো যাই হোক, চলুন দেখাই কেমন দৃশ্য। এটা ড্রোন উঠলে ভালো হতো। আমাদের বান্টি ভাই, তুই ড্রোনটা তাড়াতাড়ি নে, তো তোর উদ্দেশ্যে বললাম। আর তো বান্টি সবাই মিস করছিস তো? একদম একদম একদম। Oh,
গেছি, এরপরে আগের দিকে যাব, দেখি আর ভালো যদি ডেস্টিনেশন পাই বা প্লেস পাই ফটো তোলার, ওখানে ফটো তুলবো। খিদা পেয়েছে? হ্যাঁ বাপ্পার খিদা পেয়েছে, কিষণ খিদা পেয়েছে, সবার খিদা পেয়েছে, কিছু খাওয়া দাওয়া করবো। এখন আমরা বসে আছি, এই যে খাচ্ছে আর আমাদের কিষণ খাচ্ছে, আর এদিকে দেখি মাথাটা একটু নোহায় আমাদের বাবা খাচ্ছে। মানে এটা এখন পুরুলিয়ার ভাষাটা তবে ট্রেন্ডিংয়ে চলছে, ওই অল্প করে বুঝিয়ে দিলাম, আমরা বাঙালি তো আমরাও অল্প স্বল্প জানি নাকি কিষণ? একদম, তুমি একবার বলো দেখি। আমরা সকাল সকাল বেরাইছিলাম, সূর্য উঠেছে এখন ট্রেন্ডিং দিকে বেরিয়ে নিজের ব্লগে ফিরে আসি। মাঝে মধ্যে একটু বন্ধুদের সঙ্গে ইয়ারকি ফুর্তি তো হয়, চার জন্যই তো আসা। তো আমি কিছু খাচ্ছি না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, একটু স্প্রিংস নিচ্ছি। তো যাই হোক, এদের খাওয়া হোক। মাইথন পার্ক বলে একটা পার্ক আছে এখানে, দেখি জায়গাটা কেমন। ফিল আছে, হিল স্টেশন ফিল পাওয়া যাচ্ছে। ক্যামেরায় জল চলে আসছে, এতটাই বৃষ্টির মতো জল আসছে, অনেক বেশি আছে। যাই হোক, আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি আপনাদেরকে টোটাল ভিউটা। মাইথনকে গুড বাই বলে বেরিয়ে গেলাম, একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী রইল আমার এই ব্লগ ভিডিও, প্রত্যেকটা জিনিসেই খুব সুন্দর। যাই হোক চলুন, এরপরে আমরা একদম রওনা দিয়ে দেবো বাঁকুড়া, কোথাও দাঁড়াবো না। তো চলুন, যেতে যেতে কথা হবে, কিছু ভালো মুভমেন্ট পেলে আপনাদের অবশ্যই দেখাবো। এবার আমরা যেটা আসানসোল হাইওয়ে সেটা ছেড়ে আমরা রানীগঞ্জে ঢুকবো, রানীগঞ্জের বিখ্যাত ড্যাম, তার মধ্যে দিয়ে পে। তো যাই হোক, আমরা বাঁকুড়ার অনেকটাই কাছাকাছি এসে গেছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। এই হলো আমাদের বাঁকুড়ার আরেক প্রতিষ্ঠিত জায়গা, বাঁকুড়া ইউনিভার্সিটি, যেটা আমাদের বাঁকুড়াকে অনেকটাই বেশি নাম বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আর খানিকক্ষণের মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব। তো যাই হোক, আর হয়তো 7-8 কিলোমিটার। ফাইনালি আমরা বাঁকুড়া পৌঁছে গেছি, আমাদের সতীঘাট। ইন্ডিপেন্ডেন্স দিনের ডের দিন আজ খুব আনন্দ হলো, আপনারাও আশা করি
অনেক এনজয় করুন, অনেক ভালো থাকুন আর দেশকে ভালো রাখুন। তো চলুন এই বলেই ব্লগটা এন্ড করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মাতরম, ভালো থাকুন, সুস্থ থাকুন।